শ্মশানঘাটে মরদেহ নিয়ে এসে হয়রানি চরমে, বন্ধ বৈদ্যুতিক চুল্লি, বাধ্য হয়েই সংস্কারে ভরসা কাঠের আগুন, বিকল শহরের দুটো চুল্লি, বহরমপুরের দুটি শ্মশানঘাটেই ভোগান্তি চরমে। শ্মশানঘাটে প্রকাশ্যেই কাঠে পোড়ানো হচ্ছে মৃতদেহ, কারণ দীর্ঘদিন ধরেই বিকল হয়ে পড়ে আছে বহরমপুর শহরের খাগড়াঘাট ও গোড়াবাজার শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লি। এটাই প্রথমবার নয়, 2020 জানুয়ারি গোড়াবাজার ও খাগড়া শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লি খারাপ হওয়ায় হয়রানি সামনে আসে। বছরের পর বছর কখনো মেরামত হয়, কখনো বিকল হয় চুল্লি, যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা, হয়রানির মুখে শ্মশান যাত্রীরাও। নতুন বছরের শুরুতেই ফের দুর্ভোগ চরমে, মশার মুখে পড়তে তো হচ্ছে, কি আর কিছু বলার নেই। বলছে নাকি 3 দিন ধরে খারাপ আছে, তারপর লালবাগেও নাকি কালকে বলে 2 ঘন্টা খারাপ ছিল, লালবাগে দুটোও বলে খারাপ, ভুগতে হচ্ছে, কি আর করা যাবে। ভাগীরথীর পাড়ে শহরের এই শ্মশান দুটি শুধু বহরমপুর ব্লক নয়, কান্দি ডোমকল বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন শবদেহ সৎকারের জন্য। অভিযোগ, বিগত কয়েকদিন ধরেই বন্ধ চুল্লি, বাধ্য হয়ে কাঠের আগুনে পুড়ছে মৃতদেহ। গোড়াবাজার শ্মশানঘাট সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দা, স্থানীয় দোকানদাররাও বলছেন দুর্ভোগের কথা। লোকের তো সমস্যা হবেই, ইলেকট্রিক চুল্লিতে পুড়ি পুড়ি লোকের অভ্যেস, এখন কাঠে তো পুড়াতে গেলে অসুবিধা হবেই, স্বাভাবিক। চুল্লিটা খারাপ হয়েছে, আজ 5 দিন হলো কাজ চলছে ভিতরে। সমস্যা বলতে অনেকে সমস্যায় পড়ছে, লালবাগ যেমন চলে যাচ্ছে, কাঠে পুড়াচ্ছে, কাঠ নিয়ে আসতে হচ্ছে, এখান থেকেও কাঠ দিচ্ছে। সমস্যা তো ধরেন সবারই হচ্ছে, ইলেকট্রিক জিনিস ফল্ট হয়ে গেছে, এখন কিছু করার নাই, তার জন্য মেরামত করছে, মিস্ত্রি রেখেছে, রবিবার থেকে চালু হওয়ার কথা হচ্ছে, দেখা যাক কতদূর হচ্ছে কাজ। মৃতদেহ সৎকারে এসেও দুর্ভোগ, কবে সমস্যার সমাধান হবে, এই প্রশ্নের উত্তর খুঁজছেন ভুক্তভোগীরা। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।